হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো গিমা শাকের বড়া তাহলে আসুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একশো গ্রাম মসুর ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি জল না দিয়ে শিল্পাটাতে ভালো মতো বেটে নিয়েছি আর এখানে এক মুঠো গিমা শাক নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি গেমা শাকটা খুবই নরম তাই এটাকে আমি পাতাগুলো নিয়েছি আর এর ডালগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবারে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি প্রথমে কিন্তু কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে তা না হলে কিন্তু বড়াগুলো ভাজবার সময় কড়াইতে লেগে যেতে পারে এবারে আমি এখানে এরকম গোল করে নিচ্ছি গোল করে নিয়ে চ্যাপটা করে নেব চ্যাপটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে এভাবে আমি সব বড়াগুলো একই রকম সাইজের করে দিয়ে দেব প্রথমে আমি তিনটে বড়া দিচ্ছি এরপর যখন মনে হবে যে এক পিঠ ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে দেব উল্টে দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেব যাতে করে ভেতরেও ভালো মতো ভাজা হয়ে যায় আর এই ডালটা জল না দিয়ে বাটলে এভাবে আকৃতি করা যাবে আর যদি বেশি জল দিয়ে ডালটাকে বাটা হয় তাহলে কিন্তু এভাবে আকৃতি দেওয়া যাবে না আমার মনে হলো যে এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আমি কিন্তু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব যাতে বড়ার ভেতরে কাঁচা অংশ যেন না থাকে এইভাবে আমি বড়াগুলোকে দুদিক ভালো মতো লাল করে ভেজে তুলে নেবো দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ